আরেকটা মজার ব্যাপার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাসি খাবার খেতেন না, বাসি খাবার খেতেন না কখনো, টাটকা খাবার খেতেন, কম খেতেন, পরিমাণে কম খেতেন, কিন্তু যেটা খেতেন টাটকা। মধু খেতে খুব পছন্দ করতেন, মধুর মধ্যে একটা মধু আছে একটু বাসি দুর্গন্ধযুক্ত, এটার নাম মাগাফির। মাগাফিরের মধুর লম্বা হিস্ট্রি, এটা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। তো এটা আমার স্ত্রীদের মধ্যে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমরা একটা হাদিসের হালাকা করাই এখানে প্রতি শুক্রবারে শেখ ইদ্রিসের নেতৃত্বে, এখানে এটা চলে, আপনারা আসবেন তখন আপনারা এই হাদিসগুলো জানতে পারবেন। তো খেতেন অল্প কিন্তু ফ্রেশ খাবার খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পছন্দ করতেন, হাদিসে পাওয়া যায় দুধ, মধু পছন্দ করতেন, বার্লি জব পছন্দ করতেন, খেজুর পছন্দ করতেন, রুটি পছন্দ করতেন, তরমুজ পছন্দ করতেন, এটা খাওয়া যায় মালয়েশিয়াতে অনেক। এরপর লাউ পছন্দ করতেন, লাউ হাদিসে পাওয়া যায়, লাউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। আচ্ছা রুম্মান, রুম্মান তো আরবি হয়ে গেল, আনার বাংলায়, আনার বা ডালিম ফল যেটা, এটা খুব পছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাইতুনের তেল পছন্দ করতেন, ইভেন জাইতুন ইটসেলফ পছন্দ করতেন, মানে যেটা অলিভ জলপাই, যেটা আমাদের বাংলাদেশে যেটা জলপাই, এটা পছন্দ করতেন। তারপরে আরো অনেক খাবার পছন্দ করতেন। আচ্ছা খাসির বাজুর গোশত পছন্দ করতেন, তবে যেটাই উনি খেতেন উনি বাসি খাবার খেতেন না, এটা ছিল ওনার অভ্যেস, টাটকা খেতেন। আচ্ছা অলওয়েজ পজিটিভ মাইন্ডেড ছিলেন, আমরা বলেছি, ভালো কথা পছন্দ করতেন, ভালো কথা, হ্যাঁ, আর অলওয়েজ অপটিমিস্ট, কখনোই আশা হারাতেন না, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। এমনকি হিজরতের সময় যখন একেবারে ধরা খেয়ে যাচ্ছিলেন কাফিরদের হাতে, সাইয়েদান আবু বকর তো উনি দুশ্চিন্তায় পেরেশান যে আমি মরি আল্লাহ রাসুল যেন বেঁচে থাকে, আল্লাহ রাসুলকে কিভাবে প্রোটেক্ট করব, কিন্তু আল্লাহ রাসুলের চেহারায় চিন্তার কোনো ছাপই নেই। আল্লাহ রাসুল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা এখানে দুজন না, আমরা তিনজন এখানে, আমরা তুমি আমি আর আল্লাহ সাহায্য। সো চিন্তার পেরেশানি কোনো কারণ এখানে নেই, অলওয়েজ অপটিমিস্ট, কখনোই পেসিমিস্ট থাকতেন না। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সারসাইজ করতেন, মানে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা কিন্তু সুন্না, আল মুমিনাল কাভি খাইরুম মিনাল মুমিনাদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শক্তিশালী পুরুষও ছিলেন। আল্লাহ রাসূল বলতেন আমার হাতে জান্নাতি 40 জন লোকের শক্তি আছে এক হাতে, মানে অনেক শক্তিশালী লোক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা ওনাকে 3 বার পরাজিত করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই যে এক্সারসাইজ করা, স্টেডিয়ামে যাওয়া, এটা কিন্তু সুন্নাহ। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, মদিনায় এসে যে মসজিদটাকে তিনি প্রথম এস্টাবলিশ করেছিলেন, প্রতিদিন শনিবার ফজরের পর হেঁটে মসজিদে কুবায় যেতেন, আবার হেঁটে ফিরে আসতেন। তো চার কত হয়, 8 কিলোমিটার হাঁটতেন, তার মানে এক্সারসাইজ করে। হাদিসে এমনও পাওয়া যায় মাঝে মধ্যে ওনার স্ত্রী মা আয়েশার সাথেও রাতে হাঁটাহাঁটি করতেন, দৌড়াদৌড়ি করতেন, এরকমও পাওয়া যায় হাদিসে। আচ্ছা এবার আমরা শুনি ইন্টেলেকচুয়ালি উনি কতটা সাউন্ড ছিলেন, বিভিন্ন পরিস্থিতিতে ওনার ক্যালিভার, ওনার ইন্টেলেক্টকে উনি কিভাবে ইউজ করতেন, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে উনি কিরকম প্রোঅ্যাক্টিভ মেন্টালিটির ছিলেন। আচ্ছা আমরা বলেছিলাম যে উনি, আচ্ছা মুস্তাহিন, লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের শেখ জাকারিয়া ভাই আফটার জুমা হালাকাতে চমৎকার একটা হাদিস বলেছেন যে ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা, রক্ষণশীলতা, শালীনতা, যেটা আমরা মানে হারাতে বসেছি আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আলম তাস্তাহি ফাসনা মা শাইতা, যখন তোমার লজ্জা থাকবে না তোমার যা মন চায় তুমি তাই করতে পারবে, এটাই হচ্ছে যা মন চায় এখন তাই হচ্ছে সমাজে, লজ্জাশীলতার বড় অভাব। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আশাদ্দু হায়াআন মিনাল আযরা, মানে বিয়ে হয়নি ভার্জিন এমন মেয়েদের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন, কুমারী নারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উনি হালিমাতু সাদিয়া, ওনার দুধমার বাড়িতে যখন ছিলেন 2 বছর দুধ খেলেন, আরও 3 বছর ছিলেন 5 বছর, তো হালিমাতু সাদিয়ার একটা ন্যারেশন পাওয়া যায় এরকম, তিনি বলেছেন যে আমি এই কোরাইশি ছেলে মোহাম্মদকে যখন আমার ঘরে এনে রাখতাম ব্যথা পেলেও কাঁদত না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা সরে গেলে সে চিৎকার দিয়ে উঠত।
লাজুকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা আসহাবুল মাইমানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানপন্থী ছিলেন কি পন্থী আমরাও কি পন্থী বামপন্থী হওয়া যাবে না ডানপন্থী থাকতে হবে তার মানে হচ্ছে সব ভালো কাজ তিনি ডান দিক থেকে শুরু করতেন জুতা পায়ে দিলে ডান দিক থেকে চুল আঁচড়ালে ডান দিক থেকে অনেকে আছে মুসাফা করবেন ডান দিক থেকে শুরু করতেন খাবার পাওয়া গেল একটা ডিস্ট্রিবিউশন হবে ডান দিক থেকে এটা ছিল ওনার অভ্যাস আচ্ছা হসপিটালিটি তিনি মেহমানদারি করাকে খুব পছন্দ করতেন মানুষকে খাওয়ানো খাওয়াও ভালো কাজ কারণ আপনি না খেলে আরেকজন খাওয়ানোর সব পাবে কিভাবে সো খাবে না কিন্তু শুধু খাওয়া যাবে না আর কি খাবো এবং খাওয়াবো দুইটাই করতে হবে ইতআমু তুআম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন তিনি কয়েকটা কথা বললেন মানে মদিনা এই করে ফেলবো সেই করে ফেলবো মদিনা চেঞ্জ করে দিব ঘরে ঘরে চাকরি দিয়ে দিব এই জাতীয় কিছু না সিম্পলি না মানে আমি বলতেছি যে মদিনা যখন উনি গেলেন মানুষের অনেক আশা যে তিনি এসেছেন পরিবর্তন আসবে একটা তো তখন এরকম সুযোগ পেয়ে আমরা অনেকে যেটা করে অনেক বেশি কথা বলে ফেলে যে এই করব সেই করব না এত কিছু বলেননি প্রথমে বলছেন যে মানুষকে খাওয়াও খাবার খাবারের সমস্যা দূর হোক আগে হ্যাঁ আর রাত্রিবেলা নামাজ পড়ো মানুষকে খাওয়াও রাত্রিবেলা নামাজ পড়ো প্রতিদিন এই শুধু খাবারের জন্য মানুষ মারা যায় এখনো অনেক পৃথিবীব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিম্পলি এই খাবারের ব্যাপারে এমফেসাইজ করলেন খাওয়ানো এটা খুব ভালো কাজ আল্লাহ রাসূল বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমান আসলে অনেকে আমরা পছন্দ করি না যে এত মেহমান আসে কেন মেহমান কিন্তু আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না হাদিসে এসেছে যে মেহমান আপনার জন্য নতুন রিজিকের পয়গাম নিয়ে আসে আপনার রিজিকে বারাকা হবে বারাকায় বিশ্বাস করি তো আমরা বারাকা এটা দেখানোর বিষয় না এটা ফিল করার বিষয় কোটি কোটি টাকার মালিক এরকম অনেকে আছে কিন্তু একটা হসপিটাল বিল পে করতে যে লক্ষ লক্ষ টাকা শেষ এখন ঋণ করা লাগতেছে তার মানে বারাকা নেই অল্প কিছু টাকা ওটা দিয়ে ফ্যামিলি চলে আরো কিছু ডোনেট করে আবার মাস শেষে কিছু থেকেও যায় দিস ইজ বারাকা তো এই মেহমানদারি তিনি করতেন মানুষকে খাওয়াতেন আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইনসাফ করতেন যে কোনো কাজে ইনসাফ করার সর্বোচ্চ চেষ্টা উনি করতেন পার্শিয়ালিটি কখনোই করতেন না মজার একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে গেল হালিমাতু সাদিয়ার বর্ণনা যে আমি কুরাইশের ছেলেকে আমার ডান স্তনের দুধটা পান করার জন্য দিলাম সে পেট ভরে খেলো তারপর বাম স্তনের দুধটা অফার করলাম কিন্তু সে সেটা খেলো না টাচও করলো না দুই বছর সে দুধ খেলো শুধু ডান স্তনের দুধটাই সে খেয়েছে বাম স্তনের দুধটা টাচ করেনি এর কারণ হালিমাতু সাদিয়ার আরেকটা ছেলে ছিল দুগ্ধপুষ্য ছেলে আব্দুল্লাহ ওনার দুই মেয়ে এক ছেলে সাইমা উনাইসা আর আব্দুল্লাহ তো আব্দুল্লাহ ছিল ব্রেস্ট ফিডিং বেবি মানে দুধ খাচ্ছে এমন একটা ছেলে তার মানে আল্লাহ রাসূলের দুধ ভাই তো আল্লাহ রাসূল একাই যদি দুধ সব সাবার করে ফেলে তার দুধ ভাই কি খাবে ছোটবেলা থেকে কেমন করে তিনি ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন সবসময় ইনসাফ করতেন মদিনাতে এক মহিলা চুরিতে ধরা পড়লো আমরা জানি যে কেউ যদি চুরি করে নিয়ম কি আসারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম হাত কেটে দাও চুরি করলে তো মদিনাতে এই আয়াত নাজিল হওয়ার পরপরই বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরিতে ধরা পড়লো তখন মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রটা ছিল খুব হাই একটা মানে বংশ আর কি সবাই তাদেরকে রেসপেক্ট করত তো সাহাবারা ভাবলো এখনো যদি এই ভেরি ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস এই গোত্রের মেয়ের হাত আল্লাহ রাসূল কাটে মদিনাতে একটা কেওস তৈরি হবে আল্লাহ রাসূলকে এটা থেকে থামানো উচিত বা পরে যেন করে এটা যেন ডিলে করে তো এখন কেউ আল্লাহ রাসূলের কাছে যে এ ব্যাপারে যে রেকমেন্ড করবে সুপারিশ করবে সাহস হচ্ছিল না আল্লাহ রাসূলের পালক পুত্র জায়েদ বিন হারেসার এক ছেলে ছিল উসামা হুব্বু রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন এই ছেলেকে সবাই ভাবলো যে উসামাকে যেয়ে বলি উসামা এমন এমন ঘটনা তুমি যে একটু বুঝাই বল সে যে আল্লাহ রাসূলকে বললো ইয়া রাসূলুল্লাহ এই বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে এটা প্রুভড কিন্তু এখন হাত কেটে দিয়েন না তাকে আপনি মাফ করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল উনি বললেন যে আল্লাহর দেয়া আহকামের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছো ওই মহিলার পক্ষে এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে
لو كانت فاطمة بنت محمد سرقت لقطع محمد يدها بنو مخزومية অনেক দূরের কথা আমার কলিজার টুকরা فاطمه بدع مني فاطمه رضي الله تعالى عنها কে বিশ্ব ইসলাম সবচেয়ে পছন্দ করতেন বেশি বলতেন যে সে আমার দেহের একটা টুকরা যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আল্লাহর রাসূল কোন সফরে গেলে সব শেষে فاطمهর সাথে দেখা করে যেতেন সফর থেকে ফিরলে সবার আগে فاطمهর সাথে দেখা করতেন আল্লাহর রাসূল বলেন আমার মেয়ে فاطمهও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না আর বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলা তো অনেক দূরের কথা This is the attitude of our beloved prophet, our model, superstar, Muhammad, sallallahu alaihi wasallam. So, ek ghatna theke mone hoy je khub kothin charitrer chilen na, kintu Allah Rasul sallallahu alaihi wasallam abar khub beshi khomashil chilen. Tini khoma korte pochondo korten. Allah Rasul sallallahu alaihi wasallam er upor keu hat tuleche, take sharirik koshto diyeche, mentally koshto diyeche. Ei karone kokhono tini karo kach theke protishodh nenni. Shudhumatro ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মুসলিম উম্মার বিরুদ্ধে কনস্পায়ারেসিতে যুক্ত ছিল এই লোকদের থেকে তিনি প্রতিশোধ নিয়েছিলেন যারা খুব বেশি বড় অপরাধ করে ফেলেছে কিন্তু উনাকে মেরেছে উনাকে আঘাত দিয়েছে উনাকে কষ্ট কখনো তিনি প্রতিশোধ নেননি সবসময় মাফ করে দিতেন উনি যখন কুরআন তেলাওয়াত করতেন তখন কাফিররা শীষ দিত হাততালি দিত উনি নামাজ পড়ার সময় উটের নাড়ি ভুঁড়ি পচা জিনিস এসে ঘাড়ে চাপিয়ে দিত এগুলো সরিয়ে আবার তিনি নামাজ পড়তেন ক্ষমা করতেন তায়েফের কথা আমরা জানি না মক্কা থেকে 70-80 কিলো দূরে অনেক কঠিন পথ দুর্গম মরুপথ এই লম্বা পথ বেয়ে তিনি শুধু গিয়েছিলেন যে তায়েফবাসীরা যাতে জান্নাতি হয় তাই না তাদের ভালোর জন্যই তো তারা যেন শাহাদা পড়ে আল্লাহ রাসূল গেলেন কিন্তু দাওয়াত দেওয়ার পরে কি হলো আমরা জানি যে পাথর বৃষ্টি হয়েছিল আল্লাহ রাসূলকে অনেক জায়গায় রক্তাক্ত করা হয়েছে আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন তিন চারটা জায়গা আছে তিন জায়গায় বেহুশ হয়েছিলেন তিনি সারা গা দিয়ে রক্ত ঝরে পড়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অর্ডার করেন আমরা তায়েফের দুই পাশের গিরিপথকে এমন জোরে চাপা দেব পুরো প্রজন্মটা শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল বললেই কিন্তু সেটা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না আমি তাদের ক্ষমা করে দিলাম তারা হয়তো শাহাদা পড়েনি তাদের থেকে যে আপকামিং জেনারেশন আসবে তারা ঠিকই এই কালিমার বাণীকে গ্রহণ করবে সেটাই হয়েছে এখন তায়েফে গেলে দেখবেন যে কত চমৎকার পরিবেশ অনেক চমৎকার চমৎকার মসজিদ আছে মাহাদ আছে ওখানে আল্লাহ রাসূল যেটা ভেবেছিলেন সেটাই হয়েছে তারপর মক্কা থেকে বাড়ি ঘর ছাড়া হয়েছে মাইগ্রেট করে হিজরত করেছেন কিন্তু এই মক্কা বিজয়ের সময় উনি কি করেছেন ক্ষমা করে দিলেন ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ওয়া আনতুম মুত্তালাকা আজকে কোনো প্রতিশোধ দিব না আজকে তো ক্ষমার দিন সবাইকে ক্ষমা করে দিলাম তো আমরা যেন এই ক্ষমার এই গুণটা যেন আমরা প্র্যাকটিস করি